শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে নওগাঁ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। হাসপাতালে পর্যাপ্ত জনবল সজ্জা না থাকায় ভোগান্তির শেষ নেই, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে নওগাঁর শিশুরা। প্রতিদিন গড়ে 25 জনের মতো করে হাসপাতালে ভর্তি হচ্ছে। রোগী বাড়তে থাকায় অনেক শিশুকেই মেঝেতে চিকিৎসা দেয়া হচ্ছে। জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা, বমন করতেছে। বাচ্চা চোখটা উল্টে হলো, মুখ দিয়ে গাদা তুলে ফেলাইছে। সকাল ভোরবেলা নিয়ে আইছি, আনে ভর্তি করে দিলাম। বাবুর হচ্ছে আপনার এই 5-7 দিন থেকে এই ডায়রিয়া। কালকে সন্ধ্যায় আনে ভর্তি করছি, ওনারা ওইখানে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। লোকবল কম, তাই বাড়তি চাপ সামলাতে হিমশিম দশা চিকিৎসকদের। 10টা বেডে 43টা রোগীর দেওয়া আমাদের ভীষণ কষ্টদায়ক হয়ে যাচ্ছে এবং রোগীদেরও অনেক কষ্ট হচ্ছে। নার্স কম এবং বেড কম, আর ডায়রিয়া রোগীর শীতের কারণে প্রচুর বেড়ে গেছে। আমাদের এই সেবা দিতে প্রচুর আমরা হিমশিম খাচ্ছি। আমাদের 250 শয্যা হলো, 100 শয্যার সেবিকা দিয়ে আমাদেরকে সার্বিক কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। সেই ক্ষেত্রে যখন আমাদের খুব বেশি সমস্যা হয়, তখন হয়তো অন্য ডিপার্টমেন্টে যেখানে একটু তুলনামূলক কম থাকে, সেখান থেকে কোনো সেবিকাকে পাশে হস্তান্তর করে নেওয়া হয়। শুধু সদর হাসপাতালই নয়, উপজেলাগুলোর স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট ক্লিনিকেও একই চিত্র। ফরহাদ ইবনে মালিক, ডিবিসি নিউজ ডেস্ক।